I've been putting on my fake smile, even though I'm wasting time. I don't wanna be trapped in a box, trying to be like the rest. Good morning, everyone. Welcome back to my channel. Welcome to a new vlog. Today is Monday. আর জাস্ট সকাল থেকে যুদ্ধ করলাম, মেয়ে স্কুল চলে গেল, অনুভব আজকে অফিস চলে গেল ওকে স্কুলে দিয়ে, আর আমি মোটামুটি সব কাজ করে এখনো বিছানা তোলা হয়নি, বাট যেহেতু সকাল থেকে দৌড়াচ্ছি একটু বসলাম, বসে এখন একটু পেপারটা দেখব, তারপরে উঠে বাকি কাজ করে নিজের কাজ করতে বসব। তো চলো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, বাজে এখন 8:15, আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। দেখো এই ফুলগুলো গত ওয়েডনেসডে আমি এরকম ভাবে সাজিয়েছিলাম, 5 দিন হয়ে গেল, বেশ ভালোই আছে, টাটকা, এখনো শুকায়নি জলে। ঠাকুরের কাছে যেগুলো দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে, বাট এইটা বেশ ভালো আছে। তো আমি প্রথমে রান্নাঘরে ঢুকে গেছি, রান্নাঘরের কাজগুলো সেরে নেব, কারণ সানডে যেহেতু আন্টি আসে না, টুকটাক রান্না সোমবার থাকে। তো আজকে ঠিক করেছি একদম সিম্পল ডাল করব আর ঢেঁড়স পোস্ত করব, মানে ডাল আর পোস্ত আর কিছু না। ফ্রিজে ডিমের ঝোল আছে, মাটনও আছে, মাটনটা আজকে আর বার করব না। তো যাই হোক, কারণ বাবারা, বাবা মাও তো কদিন ধরে মানে ওরকম খায়, আর বাবার হচ্ছে রেগুলার প্রোটিন খাওয়া বারণ। তো আজকে মোটামুটি ডাল আর পোস্তই সবাই, আর মা কালকে যেহেতু রাতে ডিম খেয়েছে তাই জন্য ডিমটা মাকে দেবো না আজকে, যা আছে ওই মেয়ে খাবে আর একটাই আছে আমি খাবো, এই হচ্ছে ব্যাপার। মারা কালকে মাছ খেয়েছে দুপুরবেলা ভালো করে, আর রোজ দেওয়া যায় না কারণ বাবার পটাশিয়াম হাই হয়ে যায়। তো আমি এখন রান্নাঘরে ঢুকে প্রথমেই ডালটা চাপিয়ে দিয়েছি, ডালটা করে পোস্তটা করে আমি ব্রেকফাস্ট করব আর মানে কাজ করতে বসবো, কারণ আমি না মানে সকালবেলা উঠেই বসে পড়তে পারি কিন্তু এতগুলো কাজ থাকে যে বারবার উঠতে আমার ইচ্ছা করে না, একেবারে সব কাজ করে বসবো। একটু আজকে যোগা করেছি অনেকদিন পর, স্ট্রেচিং করে বেশ ভাল লাগছে। হয়ে গেছে, আমি একটু উপরে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, শীতকাল ধনে পাতা ছাড়া সব খাবারই কিরম একটা অসম্পূর্ণ। আমি বাটিটায় ডালটা ঢেলে রাখলাম, থাক, এটা মাদের ডাল, এখানে হচ্ছে ঢেঁড়স পোস্ত, আমার ভীষণ ফেভারিট, আর এখানে চাপিয়ে দিয়েছি ভাত আর একটা ডিম সেদ্ধ দিয়ে চাপিয়েছি। তো যতক্ষণ এগুলো হচ্ছে আমি চটপট খেয়ে নিই, আমার কাছে পাও ভাজি বান্ত ছিল তোমরা জানো, এইটাই আমি একটা মাখন দিয়ে সেকে নিয়েছি, আর ফ্রিজে এই অল্প একটু ঘুগনি ছিল আর আমি বাটিটাকে বার করে দিলাম এটুকুনি নিয়ে। তো এটাই আজকে আমার ব্রেকফাস্ট, এটা চটপট খেয়ে চা খাবো, চাটা কড়াই আছে গরম করে খাবো। ফাইনালি আমার ঢেঁড়স পোস্ত ডান, একটা মার বাবার একটা আমার, আর আমার বাড়িতে আমি আর মেয়ে হয়তো 2-4টা খাবে, মেয়ে ছাড়া আর কেউ ঢেঁড়স পোস্ত খায় না, অনুভব তো ঢেঁড়স খায় না। তো তো এখনো 10টা বাজেনি, মানে 10টা বাজে, এখানে এটা তো ফাস্ট আছে। তো আমার রান্নাঘরের কাজ তো ডান, আমি এখন চুপচাপ বসে একটু খাই, খিদে পেয়ে গেছে, খেয়ে তারপরে চাটা খাই আর এইসব করতে করতে নিজের কাজ করি। তো চলো, আজকে হেভি রোদ আসছে, দেখো আমার পুরো টেবিলে রোদ আসছে, এই সাইডটায় পুরো। আজকাল ব্যাঙ্গালোরে এত রোদ উঠছে মানে রীতিমতন মনটা ভালো হয়ে যাচ্ছে, মানে একদম ব্রাইট, যেরকম শীতকালের ওয়েদার হয় অ্যাকিউরেট ব্যাঙ্গালোরে এখন সেরকম ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ উঠছে, এরকম ব্যাপার, বেশ কম্বল বালিশ টালিশ রোদে দিতে পাচ্ছি। তো চলো এখন খাই, একটু নিজের কাজ করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার যখন উঠবো মেয়েকে আনতে যাবো। ছন্টা মানতি একটা, আমার পায়ের কাছে এসে ওঠানোর জন্য বায়না করছিল, উঠিয়েছি, এখন কোলে আদর খাচ্ছে, কোলে আদর খাচ্ছে, চোখ বসে চোখ বন্ধ করে আদর খাচ্ছে। দেখ দেখ, খেলবে বলে বায়না, কাজ বাজ করতে দেবে না।
fake smile, even though I'm wasting time. I don't want to be trapped. বাজে 12:05 আর আমি রেডি হয়ে গেছি এবার মানতে যাব মেয়েকে এত ঘুম পাচ্ছে আর একটা খুব টায়ার্ড লাগছে জানি না কেন আর আজকে বাইরে প্রচন্ড রোদ দেখো সব মানে আজকে আমার দুটো বারান্দায় পুরো রোদে রোদ তো আশা করছি সব জামা কাপড়গুলোও শুকাবে আর আজকে আমি সব কম্বল টম্বলও রোদে দিয়েছি ওইগুলো একটুখানি স্মেল হয়ে থাকে না ওই বন্ধ কাবার্ডে থাকতে থাকতে ওটাও যাবে আর একটা হচ্ছে আমি যেদিন কলকাতা থেকে এলাম এসে দেখলাম আমার অর্ধেক গাছ তো মরে গেছে বাট রোজ গাছটা পুরো শুকিয়ে কাট হয়ে গেছিল তো আমি যেটা জানতাম যে রোজ গাছ বা নর্মালি গাছ যদি শুকিয়ে যায় বা মরে যায় তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কাটিং করো তো পাতা ওঠে তো সত্যি তাই মানে আমি এসেই এটা করেছিলাম পরের দিন আর আজকে দেখছি যে রোজ গাছে পুরো একদম পাতা ভরে গেছে তোমাদেরও দেখাচ্ছি কত নতুন পাতা এসছে এটা পুরো শুকিয়ে মানে এ হয়ে গেছিল আমি পুরো 45 ডিগ্রিতে পুরো ন্যাড়া করে দিয়েছিলাম আজকে দেখছি প্রচুর পাতা এসছে একসাথে এখানে কম্বল রোদে দিয়েছি আমি চেয়ারে আর দেখো কত রোদ আসছে বারান্দার জুড়ে রোদ আজকে চলো বেরোই ওকে নিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে না হলে দাঁড়িয়ে থাকবে ওয়েট করবে আবার আমাকে জিজ্ঞেস করে একটু যদি মানে ট্রাফিকে যদি আটকে যাই তাহলে আবার জিজ্ঞেস করে মা তুমি এত দেরি করে এলে কেন আমার এই বন্ধুরা চপ চলে গেল এরা চলে গেল ও সেই যে নিয়ে আসা দিয়ে আসা একটা একটা বড় কাজ পরের বছর দেখি ও যেহেতু বাসে বমি করে ওকে এখনো বাসে দিতে পারিনি মানে বাসে উঠলেই ও বমি করে যে কোনো আর কি এমনি গাড়িতেও উঠলে বমি করে শুধু নিজের গাড়িটাই উঠলে বমি করে না বাট ইউজ মানে ইউজ টু হতে হবে ওকে দেখা যাক পরের বছর যদি ওদের আবার বাসের জন্য অ্যাপ্লাই করতে হয় যে একটা টাইম থাকে সেটা যদি হাউসফুল হয়ে যায় পাবে না তো আগে আগে অ্যাপ্লাই করব যদি বাই চান্স ও পায় তো বাসে দিয়ে দিলে ভালো হয় নাহলে অ্যাটলিস্ট এই কমপ্লেক্সের গেট থেকে ওকে নিয়ে আসতে হবে তোমার শরীর খারাপ থাক যাই হোক এই স্কুটি চালিয়ে যাওয়া আসা মানে এটা একটা নিয়ম করে যেতে হবে পারছি ঠিক আছে আমি যাচ্ছি যেতে পারছি কাজের ফাঁকে উঠে নিচ্ছি ফাইন কিন্তু এরকম তো হতেই পারে না এক দুদিন যে শরীর খারাপ ভালো লাগছে না গাড়ি চালাতে ইচ্ছা করছে না সেদিনকে খুব প্রবলেম হয়ে যায় তো চলো ওকে চটপট করে নিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এনেছি এটাকে বেরিয়েই ও স্কুলের সামনে যা দাঁড়িয়ে থাকবে খেতে খাওয়ার জন্য বায়না করবে আজকে কর্ন আলা দাঁড়িয়ে আছে কর্ন কিনিয়েছে আমি না রে আবার আমাকে দিচ্ছেও না খাবো না আরেকজনকে দেখো খেয়ে এখানে ঢুলছে আর জেগে বসে আছে হচ্ছে মুখ ধোয়া হয়নি আয় স্নুপি খেয়ে দিয়েছে আজকে চিকেন ভাত খেয়েছে কিন্তু মুখ মোছানো হয়নি এবার আমি মুছিয়ে দেবো দেখি কম 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 যাচ্ছে এরকম ভাবে মুখটা খুলিয়ে কিছুতেই করবে না এই যে এরকম করে বাজে এখন 2:45 এতক্ষণ ধরে বসে বসে মেয়েকে খাওয়ালাম কিছুতেই নিজের হাতে খাবে না যদি একমাত্র সেদ্ধ ভাত হয় তখনই খাবে তা ছাড়া আগে খেত যত বড় হচ্ছে তত এরকম ইনভলভ করার মানে একটা তাল তো এতক্ষণ বসে বসে খাইয়ে দিয়েছি স্নুপির তো খাওয়া হয়ে গেছে মুখ মুছিয়ে দিলাম এবার আমি যাব স্নানে স্নান করে এসে পুজো করব তারপরে নিজে খাবো তারপর আবার আমার নিজের মতন বসতে পারবো এতগুলো কাজ তো চলো চলে যাই তো বাজে 3:10 স্নান করে পুজো করে চলে এসেছি ফাইনালি এখন আমি খেতে বসলাম আজকে আমার হেলদি লাঞ্চ ইচ্ছা করে একটু হেলদি লাঞ্চ খেতে ইচ্ছা করলো ডাল করেছি লাউ ঢেঁড়স পোস্ত ডিমের সাদা আর একটা পেঁয়াজ আর এখানে কালকে রায়তা বানিয়েছিলাম অল্প ছিল এটাও খেয়ে নেব গুড ইভিনিং এভরিওয়ান বাজে এখন 6:50 অনুভব একটু আগেই চলে এসেছে অনুভব আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে 5:45 মানে 1 ঘন্টা আগে চলে এসেছে ওর সাথেই বকবক করছিলাম
এখন ফ্রেশ হতে গেছে, ততক্ষণে আমি আন্টির সব বার করে দিয়েছি। এখানে সব কিছু, অনেক কিছুই ছিল না, যেরকম রসুন বাটা, তারপরে আটা ছিল না পাত্রে, সব কিছুই বার করে রেখেছি। আজকে রাতে হবে হচ্ছে রুটি, এদিকে রুটি রেখেছি, ওইদিকে পনির বলবো একটু নিরামিষ পনির করতে, আলু দিয়ে পনিরের তরকারি যেটাকে বলে, আর হচ্ছে বেগুন ভাজা। তো এই হবে আজকে রাতের রান্না। পনির তো রাতে হয়েও থেকে যায়, সকালে আমাদের হয়ে যাবে, ডাল আছে, আমাদের বেশি পদ লাগে না। তো এই ব্যাপার, মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, এবার ওটাকে তুলবো। এই ঘরে ঘুমোচ্ছে আর একজন। মামা, ও মা, 7টা বাজে, ওঠো, উঠে পড়ো, বাবাই চলে এসছে। কখন? থামির, ওখানে যাব চা খেতে, তারপরে এসে হোমওয়ার্ক আছে। বাবারে, ছোট বেবি। I won't be stumbling in the dark. Your eyes are shining like the stars. I was down until you saved me, until you set me free. My eyes were closed. Now I see ঠিক আছে, ওকে, পড়াশোনা করছে, অনেক পড়াশোনা করে ফেলেছে। এই লাস্ট, এটা পুরো নামটা লিখে নাও, আর একটু সুন্দর করে লেখো। ডাব্লুটা কিরম ভাবে লিখেছো? ডাব্লুটা ঠিক মুছে ঠিক করে লেখো। তো বাজে 9:05, আন্টি এখন রান্না করে গেল। তো একটু, এখন তো পুরো রান্নাঘর গরম আছে, মানে সবকিছুই গ্যাস ফ্যাস গরম করে গেছে। একদম ইয়াম্মি একটা পনির, বেগুন ভাজা আর রুটি, আর ফ্রিজে বাকি অনেক কিছুই আছে। এই হচ্ছে ব্যাপার। বাট আজকে না আমার খুব লেজি লাগছে, সকাল থেকেই তোমাদের বলেছি যে খুব একটা ঘুম ঘুম ব্যাপার। তো তাই জন্য এখন আমি আর অনুভব একটু দুধে হরলিক্স খাবো, হরলিক্স খেয়ে তার ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে গ্যাসটা, তারপরে যাব ক্লিনিং করতে। এটাই এখনো পর্যন্ত প্ল্যান আছে। তুমি, তুই আগে রাইটিংটা শেষ কর, সব একসাথে খেয়ে তারপরে শরীর খারাপ হবে। I don't need anybody, I don't need anybody else. No one will ever take me, no one will ever take me away from